এক্স জেড টু জেড বাই এদের প্রত্যেকটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস এটা আমাদের দেখাতে হবে তো সংযোগ প্রক্রিয়া বা অ্যাডেন্ডো করে পায় সংযোগ প্রক্রিয়া করে পায় এক্স বাই ওয়াই প্লাস জেড ওয়াই বাই জেড প্লাস এক্স ইকলস টু জেড বাই এক্স প্লাস ওয়াই ইকলস টু যোগ ফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই কথা হচ্ছে দিসিকলস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস এক্স টু এক্স তাহলে টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস লক্ষ্য করে দেখো যে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি এই সংযোগ প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন যে প্রক্রিয়া সংযোগ অ্যাডেন্ড প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া এই ধরনের বিস্তারিত আলোচনা আমাদের রেশিও অ্যান্ড প্রোপোশন বলে তিনটে আমরা আলোচনা করেছি যার ইন্টারেস্টে তারা দেখে নিতে পারো তো সেই সংযোগ প্রক্রিয়া করে কী পেলাম যে এই তিনটে রেশিওর প্রত্যেকটি মান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু ইন টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন দেখো যায় দুটো হতে পারে কেস একটা হতে পারে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হতে পারে এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো নাও হতে পারে তাহলে ধরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকাল টু জিরো তাহলে যদি জিরো না হয় তাহলে আমরা এটা কেটে দিতে পারি তাহলে হ্যান্ডস তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকলস টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকালস টু জেড বাই এক্স প্লাস ওয়াই ইকলস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু আমরা ধরে নিয়েছি যে এক্স প্লাস ওয়াই প্লাস নয় তাহলে কীভাবে এটা আমরা ক্যান্সেল করে দিতে পারি তাহলে দিস ইকলস টু তাহলে কী দাঁড়ালো যে প্রত্যেকটি অনুপাত হয়ে গেলো হাফ তাহলে এই আমরা একটা কিন্তু প্রমাণ করতে পারলাম এবার যদি ধরি আবার আবার যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকলস টু জিরো হয় তাহলে জিরো না হলে পরে হলো হাফ এবং যদি জিরো হয় তাহলে কি বলতে পারবো যে ওয়াই প্লাস জেড ইকলস টু মাইনাস এক্স তাহলে দেখো এই যে এক্স বাই ওয়াই প্লাস জেড সঙ্গী পাবো এক্স বাই ওয়াই প্লাস জেড মনে হচ্ছে মাইনাস এক্স দিস ইজ ইকাল টু মাইনাস ওয়ান ঠিক একইভাবে প্রত্যেকটি অনুপাত ওয়াই বাই এক্স প্লাস জেড তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগুলো জিরো তাহলে এক্স প্লাস যেগুলো মাইনাস ওয়াই ওয়াই বাই মাইনাস ওয়ান দিস ইজ ইকাল টু মাইনাস ওয়ান এবং জেড বাই এক্স প্লাস ওয়াই জেড বাই